সবিকা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আমি শিখাবো কীভাবে আপনারা আপনাদের নিজের ওয়েবসাইট অথবা ক্লায়েন্টের ওয়েবসাইট অথবা একটা ব্লগ পোস্ট কিভাবে আপনারা এসিও বা অপটিমাইজেশন করবেন তো এই অপটিমাইজেশনটা আমরা শিখবো হচ্ছে ওয়েস্ট এসিও প্লাগিনের মাধ্যমে কারণ আমরা জানি এসিওর ভিতরে মোটামুটি তিনটা টুলসের বা তিনটা প্লাগিনের সবথেকে জনপ্রিয়তা পাচ্ছে এবং ভবিষ্যতেও পাবে এবং এর ভিতরে তিনটার ভিতরে থেকে চাহিদাপূর্ণ প্লাগিনটা হচ্ছে ওয়েস্ট এসিও প্লাগিন তো আমরা যারা মার্কেট প্লেসে ফাইবার আপওয়ার্ক অথবা গুরু পিপল পাওয়ারের মতো মার্কেট প্লেসে আমরা কাজ করে থাকি তাদের কিন্তু অবশ্যই এই টুলসগুলো বা এই প্লাগ সম্পর্কে আমাদের পর্যাপ্ত নলেজ রাখতে হয় যারা বিশেষ করে ওয়ান প্লেস এসিও নিয়ে কাজ করে থাকেন বা সার্ভিস আপনারা ফাইবার অথবা আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে দিয়ে থাকেন তো এটা আমরা জানি না কিভাবে সেট করতে হয় কিভাবে এটা করতে হয় অনেকেই কিন্তু এই সম্পর্কে ভালো নলেজ রাখি না তো আমি আজকে যে স্টেপগুলো দেখাবো আশা করি খুব সিম্পলের ভিতরে আপনি আপনার কাজগুলো খুব ভালোভাবে বা স্মুথলি করে ফেলতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না চলুন আমরা দেখি কিভাবে এই কাজগুলো করতে হয় তো এই কাজগুলো করার জন্য আপনার ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইট অথবা আপনার যদি নিজের ওয়েবসাইট থাকে সেটার অ্যাক্সেস তো থাকবেই যদি আপনার নিজের ওয়েবসাইট না থাকে তাহলে যার ওয়েবসাইটটা আপনি অপটিমাইজেশন করবেন তার অবশ্যই অ্যাক্সেসটা নিয়ে রাখবেন তো অ্যাক্সেসগুলো কিভাবে নিতে হয় আমি যদি বলি তো ধরেন আমি আমার ডোমেনটা মানে হচ্ছে আপনার ক্লায়েন্ট তো অবশ্যই আপনার ডোমেনটা দিয়ে দিবে তো ধরেন এটা হচ্ছে বাইডা ফল আপনাদের ক্লায়েন্টের একটা ডোমেন তো ডোমেনের পরে আপনি যে কাজটা করবেন স্লাস দিয়ে ডাব্লিউপি ডাব্লিউপি অ্যাডমিল লেখে ইন্টার করবেন ইন্টার করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে এখানে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে অ্যাক্সেস দেয় তাহলে অবশ্যই আপনাকে একটা ইউজার তৈরি করে দেবে এবং একটা পাসওয়ার্ড তৈরি করে দেবে সেটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে যেহেতু আমার ইতিমধ্যে অ্যাক্সেস আসে সেই জন্য আমি সরাসরি আমার ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে চলে যাব একটু সময় লাগবে নেট একটু প্রবলেম করতেছে আর বাইরে আবহাওয়া খুব খারাপ সেই জন্য তো এখান থেকে আমরা চলে যাব ড্যাশবোর্ডে কারণ আমার সিস্টেমটা এরকম তো আমরা এখান থেকে যে কাজটা করব। আমরা প্রথমে চলে যাব কোনোটার ভিতরে হাত দিবো না আমরা সরাসরি প্লাগিনে চলে যাব প্লাগ থেকে অ্যাড নিউ ইউ ক্লিক করব এখান থেকে আমরা লিখব হচ্ছে এসিও বা ওয়েস্ট এসিও প্লাগ ইন শুধু এসিও লেখলেই এসিওর যে টপ প্লাগ গুলো আছে তিনটা আমাদের সামনে কিন্তু চলে আসবে একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এটা তো অলরেডি আমি একটা ক্লাস করছি আজকে হচ্ছে ওয়াস এসিও তো আমরা এটাকে ইনস্টল করবো জাস্ট ইনস্টলে ক্লিক করব তো আমাদের ইনস্টল হচ্ছে তো ইনস্টল হওয়ার সাথে সাথে আপনার এখানে অ্যাক্টিভ নামের একটা বাটন চলে আসবে জাস্ট আমরা কী করবো অ্যাক্টিভে ক্লিক করব অ্যাক্টিভিট ক্লিক করার পরে আমাদের কাজ থাকবে প্রাথমিক কিছু সেট তো আমরা যে কাজটা করবো এখান থেকে চলে যাব হচ্ছে প্লাগিনে এখান থেকে দেখবো যে আমাদের প্লাগিনটা ইনস্টল হয়েছে কি না তো দেখতে পারবেন এখানে ওয়াসটি সিও প্লাগ ইনটা আসে আমরা জাস্ট এখান থেকে সেটিং করে নিতে পারি অথবা একটু নিচের দিকে আসলে ওইটার একটা জায়গায় পেয়ে যাব আমি একটু রিলোড করে নিই তাহলে বিষয়টা আর একটু ভালোভাবে বুঝতে পারবেন তো ওয়েস জেসি ও আমি এখানে দেখতেছি না হ্যাঁ এই যে তো আপনার সামনে এরকম ইন্টারফেস দেখা যাবে বা এরকম অপশন আপনার সামনে শো করবে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড শো হবে জাস্ট আমরা এখান থেকে কী করবো ফার্স্ট টাইম কনফিগারেশন আমরা এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পরে আপনার জাস্ট এরকম আসতে পারে জাস্ট আমরা কী করব এখান থেকে কন্টিনিউ করবো প্রথমে আপনি যে কাজটা করবেন এখানে এরকম আসবে জাস্ট কন্টিনিউতি ক্লিক করবেন তারপরে হচ্ছে সেকেন্ডটা চলে আসবে এখানে এখানে আপনার ওয়েবসাইটের কিছু ইনফরমেশন চাবে দিয়ে দিতে হবে তো এখানে যদি পার্সোনাল থাকে পার্সোনাল অর্গানাইজেশন থাকলে অর্গানাইজেশন এই দুটার ভিতরে পার্থক্যটা পার্সোনাল হচ্ছে আপনি নিজের জন্য একটা ওয়েবসাইট বানাইছেন সেটা যদি বিজনেস করার ক্ষেত্রে যদি আপনি ইয়া করতে চান তাহলে অর্গানাইজেশন সেট করবেন এটা বেটার হবে তো আমাদের ম্যাক্সিমাম মানুষের কিন্তু অর্গানাইজেশন থাকে বা কোম্পানি রিলেটেড সিস্টেম থাকে তো আমরা অর্গানাইজেশনটাকে সেট করে নেব এবার আমাদের ওয়েবসাইটের নামটা আমাদের এখানে দিয়ে দিব ওয়েবসাইট নেম অর্গানাইজেশন নেম দেন আমাদের ওয়েবসাইটের যে লোগোটা এটা কোনটা আপনি যদি ইয়েতে চলে যান উপরের দিকে দেখেন একটা আইকন আছে এটাই হচ্ছে লঘু এই লোগোটা আমরা এখানে দিয়ে দিব দিয়ে যা সেভেন কন্টিনিউ করবো তারপরে আমাদের তিন নাম্বার স্টেপে নিয়ে আসবে এখানে আমাদের সোশ্যাল প্রোফাইল আমাদের যদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করা থাকে এটার নামে সেগুলো আমরা এখানে দিয়ে দিব তো টুইটার থাকলে টুইটার দিবেন বিভিন্ন জিনিস থাকলে সেখানে দিয়ে দিবেন অ্যাড নিউ আরেকটা তৈরি করতে পারবেন ডিলেট করতে পারবেন তো এইভাবে কাজগুলো করতে হবে করার পরে যা সেভ করবেন তারপরে আমরা চলে আসবো হচ্ছে তিন নাম্বারে তিন নম্বরে এটা আমরা এই এসিওর সমস্ত ডাটাগুলো আমরা কালেক্ট করব কি না মানে হচ্ছে একটা প্রতি সপ্তাহে আমাদেরকে একটা রিসিভ পাঠাবে মানে হচ্ছে বলেন রিসিপ সিস্টেমের একটা মেসেজ বা নোটিফিকেশন পাঠাবে হ্যাঁ তো এটা হচ্ছে আপনার সাবস্ক্রিপশনের মতো কোনো কিছু আসলে এটা হবে এটা নো থাকবে জাস্ট আপনি এস করে দেবেন এখানে আপনার একটা মেল অ্যাড্রেস দিয়ে দিবেন দিয়ে সেভ করে ফেলবেন সেভ করলে আপনার কাজ এখানে শেষ তো আমরা জাস্ট করবো কি এখান থেকে চলে যাবো সেটিংসে আমাদের যেহেতু এটা অলরেডি করা হয়ে গেছে জাস্ট আমরা সেটিংসে ক্লিক করব এখানে আমাদের অনেক কিছু আছে এগুলো আমরা ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস এটা আমরা অন করে দেবো ফিচারটা তারপরে এখানে দেখেন আরও কিছু আছে বেসিক ডিটেলসগুলো আমাদের এখানে ওয়েবসাইটের নাম দিব এবং এখানে আমরা চাইলে ইউজার নেমটা হিসেবে এটাই দিয়ে দিলাম দেন ট্যাগ লাইনগুলো আমরা দিতে পারি যেটা আমাদের হোম পেজের সাথে একটা কানেকশন তৈরি করবে যেটা মানুষ আমাদের সাথে সার্চ করে যেন পায় যেমন বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ অথবা লিখতে পারি আমরা এখানে ট্যাগলাইন দিতে পারি বেস্ট বেস্ট ডিজিটাল সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং মার্কেটিং সরি 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 মার্কেটিং মার্কেটিং এজেন্সি এজেন্সি ইন বাংলাদেশ বাংলাদেশ আমরা চাচ্ছি যে এটাতে আমি র্যাঙ্ক করাইতে তো একটা কিওয়ার্ড আমি এখানে সেট করে দিলাম তো ওকে কিছু ভুল হলে সমস্যা নাই আমরা আমি তো ওকে এটা দেওয়ার পরে আপনি যা খুশি টেকলেন তাই দিতে পারেন কোনো সমস্যা নেই আমরা পার্সোনাল থেকে আমরা চাইলে এটা যে কোনো সময় কিন্তু সুইট করতে পারি হ্যাঁ সুইট করতে পারি তো আমরা এখান থেকে যেটা করব অর্গানাইজেশন এটাই থাকবে লাইফ ট্যাপ লাইফ ট্যাপ এর দুইটা দিয়ে দিলাম আমাদের লোকটা দিয়ে দিয়ে এখানে সব কিছু করে ফেলবো করে ফেলার পরে জাস্ট আমরা সেভ করে দিব হ্যাঁ এখানে আপাতত কিছু করার নাই আমরা জাস্ট কী করবো সাইট কানেকশনে ক্লিক করব এখান থেকে আমাদের কিছু জিনিস বলতেছে সাইট কানেকশন ভেরিফাই ইউর সাইট উইথ ডিফারেন্ট টুলস মানে আমাদের সাইটগুলো যদি বিভিন্ন সার্চ ইঞ্জিনে আমাদের এই ওয়েবসাইটটা যদি বিভিন্ন সার্চ ইঞ্জিনে যদি আমরা কি করতে চাই ইন্ডেক্স করতে চাই তাহলে আমাদের ওই সাইটগুলোর যে কোডগুলো আছে এখানে বলেই দিছে গেট ইউর ভেরিফিকেশন কোড বাইডু ওয়েব মাস্টার টুলস গেট ভেরিফিকেশন কোড ইন বিং ওয়েব মাস্টার টুলস গুগল সার্চ কনসোল প্রিন্টারেস্ট কোথায় যাইতে হবে সমস্ত কিছু এখানে কিন্তু বলে দিছে এখানে কি করতে হবে আমাদেরকে ইন্ডেক্স করতে হবে এই টুলসগুলোর ভিতরে এগুলো কিভাবে করে যদি স্কিপ করে যাই যেতে পারবো কিন্তু আমি চাচ্ছি যে এটা সম্পূর্ণই আপনাদেরকে দেখাই তো বাইডুতে আমাদের দরকার নাই এটা হচ্ছে চাইনিজ একটা সার্চ ইঞ্জিন বিং একটা হচ্ছে এগুলো আমরা ইউজ করি বিং গুগল এগুলোই আমরা বেশি ব্যবহার করে থাকি তো আমরা প্রথমে যে কাজটা করবো এখান থেকে দৌড়েন আমরা বিং ওয়েব মাস্টার টুলসে ক্লিক করবো বিংয়ের এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে জাস্ট আমরা গেট স্টার্টে ক্লিক করব এখান থেকে আমরা কি করব গুগল সার্চ গুগল যেটা আছে এটা আমরা ইয়া করব লগ ইন করবো এখান থেকে ধরেন আমি এটাতে চলে গেলাম আমার একটা জিমেলে আপনি চলে যাবেন এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে আমরা চাইলে যদি আমাদের পূর্বে এগুলো থাকে তাহলে আমরা চাইলে ইম্পোর্ট করতে পারি দরকার নাই যেহেতু আমরা পূর্বে এগুলো করি নাই তাহলে আমরা কী করবো জাস্ট আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা কপি করব কপি করে এখানে পেস্ট করে দিয়ে জাস্ট অ্যাডে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে আমরা এখান থেকে কোন কোডটা নিব ভেরিফাই করার জন্য আমরা জাস্ট এস এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন কুমার মানে এটার এখান থেকে আমরা জাস্ট কপি করব। কপি করে আমাদের সাইটে চলে আসব। এখান থেকে বিঙের কোডটা আমরা সরি কোডটা কপি হয় নাই এটা আবার করি হ্যাঁ তো এটা কপি করলাম কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিব বিং আসতেছে না একটা কাজ করি এখানে আমি সমস্ত টুক কপি করে এখানে নিয়ে আসি দেখেন চলে আসছে এখানে তারপরে যে কাজটা করব আমাদের কি বিং রেডি তো আমরা এবার চলে যাব গুগল সার্চ কঞ্চল এখানে ক্লিক করব গুগল সার্চ কনসোল ওকে তো এখান থেকে আমরা একটা প্রপার্টিস নিব অ্যাড এ প্রপার্টি এখানে এসে আমাদের ডোমেনটাকে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে জাস্ট কন্টিনিউসি ক্লিক করব তারপরে আমরা এসটিমেল ট্যাক্স এখানে ক্লিক করব এখান থেকে আমরা কি কোড কোডটা করব এখান থেকে দেখেন কন্টেন যেটা আসে না কন্টেনের পরে থেকে আমরা জাস্ট এখান থেকে কন্ট্রোল সিদে কপি করলাম এবং গুগল সার্চ কনসোল এখানে এনে পেস্ট করে দিলাম দিয়ে আর যদি প্রিন্টারেজ দেন প্রিন্টারেজ দিতে পারেন দরকার নেই আবাদত আমি এই কয়টাই দিয়ে দিলাম জাস্ট সেভেন চ্যান্সে ক্লিক করলাম তো আমার কাজ এখানে শেষ এখানে এইটুকুই কাজ তারপরে আমরা চলে আসবো হোম পেজ হোম পেজ আর এখানে আপডেট করতে বলতেছে পেজ পেজে কি কী থাকবে সেগুলো পেজের ট্যাগ এল এগুলো আমরা চাইলে যেরকম আছে এরকমই রাখতে পারেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ছবি আমরা চাইলে এখানে অ্যাড করতে পারি দরকার নেই অত আমরা এখান থেকে ল্যান্ডিং পেজ এখানেও কিছু করব না এখান থেকে ক্যাটাগরিতে ক্লিক করব দেখি এখানে ওকে এটাও চেঞ্জ করব না ক্যাটাগরি কী কী চাবেন মানে কী কী চান এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন ক্যাটাগরি প্রোডাক্ট টাইটেল থাকবে পেজ থাকবে এগুলোর টাইটেল ট্যাগলাইন থাকবে এখান থেকে সমস্ত কিছু আমি চাচ্ছি যে এখানে ক্যাটাগরি আমি সিগমা ওকে আমি একটা জিনিস পাইতেছি না সেটা হচ্ছে স্কিমা মার্কআপ এটা পাচ্ছি না এক্সাম্প সাইট ম্যাপ অলরেডি ইন্ডেক্স হয়ে আছে সমস্যা নাই আপাতত এখানে আমাদের কাজ শেষ আমরা যে কাজটা করবো এখান থেকে আমরা চলে যাবো আমাদের একটা পোস্টকে কী করবো অপটিমাইজেশন করবো বা এসি এ করবো আমরা এখানে দেখেন অনেক পোস্ট আছে আমি সেগুলো চাচ্ছি না আমি নতুন একটা পোস্ট করবো এখানে অ্যাড এনি পোস্টে ক্লিক করব এখানে ক্লিক করবো দেন আমি একটা আর্টিকেল দেখবো আমি চলে যাব গ্রাভিটি রাইটে গ্রাভিটি রাইট আর এখানে এসে জাস্ট ব্লকস ব্লক থেকে ব্লক কন্টেন্ট এখানে আমি লিখতে পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে বিজনেসকে কীভাবে বাড়াবো ওকে দরে নামে এটা দিয়ে দিলাম জাস্ট এটাই দুইটা জায়গায় পেস্ট করে দিলাম এমনি জাস্ট আমি একটা পোস্ট রেডি করতেছি হ্যাঁ তো হয়ে গেছে মোটামুটি অনেকগুলো লিখে দিছে আমি জাস্ট এখান থেকে কপি করতে পারি এই কন্টেন্টগুলো আপাতত নিয়ে নিই আপাতত কি বলেন এটাই নিয়ে নেই জাস্ট কপি একটা আর্টিকেল সিম্পল আর্টি থেকে ভালো ভালো জায়গা আছে আর্টিকেল তৈরি করার এটা কিছু না জাস্ট আমি একটা কন্টেন্ট নিয়ে নিলাম আপাতত নিয়ে নেওয়ার পর আমার এখানে কী বলতেছে আমাদের এখানে একটা টাইটেল দিতে বলতেছে এটা আবার দুটো দরকার নেই আমি টাইটেলটা নিয়েই টাইটেলটা ধরেন এটাই আমার একটা টাইটেল সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমার একটা কিওয়ার্ড তো টাইটেলটা এখানে দিয়ে দিলাম এখানে আমি পেস্ট করে দিলাম আর এটা ওকে চলবে আপাতত তো হয়ে গেলো আমার এখানে মোটামুটি কাজ তো আমি এবার দেখি রিডিবিলিটি ঠিক আছে মোটামুটি ঠিক আছে তো এখানে কোথায় প্রবলেম এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে বলতাছে তো স্যাপারেট ওকে ভুল আছে সেই জন্য বলতাছে ঠিক করতে দেখে আরও কোনো কিছু আসে কিনা ওকে তো এখানে মোটামুটি ঠিক আছে রিডেবিলিটি ঠিক আছে এবার আমরা এসিওতে চলে আসবো এখানে আমরা মূল কিওয়ার্ডটা কী দিব আমাদের ফোকাস কি ফ্রেশ মানে হচ্ছে কিওয়ার্ড আমরা ধরেন আমাদের ফোকাস কিওয়ার্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমাদের এটা হচ্ছে মূল কিওয়ার্ড আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আমাদের এখানে ইমোজিটা কিন্তু একটু হাসি হাসি আস্তে মানে আগে খুব রাগ ছিল এখন তো একটু রাগ কমাইছে আর কি তো এবার এটা করার পরে তো আমরা নিচের দিকে চলে আসবো এটা অনেক বড় হয়ে গেছে আমরা এখানে জাস্ট সোশ্যাল মিডিয়াটা দিয়ে দিলাম আর স্লগটা আর এখানে আমরা একটা কাজ করি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা একটা টাইটেল দিয়ে দিছে একটা ই বানায় নিছে তারা অলরেডি তো হয়ে গেছে একটা ইয়া দিতে হবে ডেসক্রিপশন দিতে হবে শর্ট ডেসক্রিপশন তো এখান থেকে শর্ট একটা ডিসক্রিপশান দিয়ে দিই আপাতত দেখি কোনটা নিলে বেটার হয় ওকে এটাই নিলাম আপাতত দিয়ে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম তো এবার দেখি কী অবস্থা হ্যাঁ মোটামুটি ঠিক আছে তো এবার আসেন অ্যানালাইসিসে যাই দেখি কি কি প্রবলেম এখনও আছে ক্রিফেস এসিও টাইটেল ওকে আর চলবে সমস্যা নাই সাফেডিং এস টু এস টু নাই ওকে এস থ্রি নাই কি ফেস ম্যাটার ডিসক্রিপশানের নাই ওকে ইন্টার্নাল আউটপন ইমেজ ওকে এগুলো ঠিক করি আমরা তো একটা কাজ করি এখানে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং মূল কিওয়ার্ড হিসেবে যেহেতু যুক্ত করছি আমরা প্রথমেই এখানে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা অথবা শুধু একটা লাইন মানে একটা সোশ্যাল মিডিয়া আসে জাস্ট আমি মার্কেটিংটা লাগাই দিই মানে আমাদের শর্ট মানে ম্যাটার ডেসক্রিপশনের ভিতরে আমাদের থাকতে হবে একটু এটা কমাই আমরা অ্যান্ড পর্যন্ত নিয়ে আসি ওকে তো এবার আই থিঙ্ক ওইটা চলে গেছে হ্যাঁ ওটা চলে গেছে আর এগুলো আমাদের সলভ করতে হবে তো আমরা একটা কাজ করি এখানে কি বলছে আউট বন্ড লিঙ্ক আমাদের ঠিক করতে হবে আউট বন্ড লিঙ্ক দিয়ে একটা এখানে চলে আসি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোথায় আছে ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই প্রথম লাইনে আছে সোশ্যাল মিডিয়া আছে সমস্যা নেই এটার ভিতরে আমি আউট বন্ড লিঙ্ক অ্যাড করবো ধরেন আমার ইনস্টিটিউটের লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দিব জাস্ট আমি এখান থেকে লিঙ্কে ক্লিক করলাম এখান থেকে এখানে পেস্ট করলাম হয় নাই আই থিঙ্ক জাস্ট এটা আমি আবার পেস্ট করব যেহেতু এটা ভুল ছিল লিঙ্কটা এবার ঠিক আছে তো এবার আউটবর্ন লিঙ্ক হয়ে গেলেই ইন্টারনাল লিঙ্ক দিতে হবে ধরেন আমি আমার ওয়েবসাইটে চলে যাবো আমাদের ওয়েবসাইটের ভিতরে একটা লিঙ্ক দিয়ে দিলে হবে আমাদের পেজের লিঙ্ক দিয়ে দিলে হয়ে যাবে সমস্যা নাই ওকে আমরা আপাতত অ্যাভটাসে দিতে পারি সার্ভিস এই লিঙ্কটা আমি দিয়ে দিতে পারি জাস্ট এখান থেকে ধরেন আমি নিচের দিকে আসি একটা ডিসক্রিপশন দেখি কোথায় দেওয়া যায় ইম্প্রুভমেন্ট ডিজিটাল মার্কেটিং বিজনেস সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওকে স্ট্র্যাটাজি এটার ভিতরে আমি অ্যাড করি এইটার ভিতরে সেমভাবে আমার ওই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর এবার যদি আমি দেখি যে সব কিছু ওকে হয়েছে কিনা দেখেন আউটমোর লিঙ্ক ইন্টারনাল লিঙ্কস দুইটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এবার ধরেন আমাদের কি করতে হবে ইমেজটাকে সেট করতে হবে তো এখানে মোটামুটি কিন্তু এসিওর ডান দেখেন মোটামুটি এসিওর ডান গুড লাগ আছে এইটুকু যদি আমরা সেটে দেই সমস্যা নাই তো একটা ছবি অ্যাড করতে বলতেছে আমরা জাস্ট নিচের দিকে আসবো ইন্টারে ক্লিক করবো এখান থেকে অ্যাড ইমেজ এখান থেকে ধরেন আমি একটা ছবি বাইর থেকে নিয়ে আসি এখান থেকে এই ছবিটা অথবা এই ছবিটা ধরেন আমি দিয়ে দিলাম ওকে এটা নিচ্ছে না তাহলে আমি আরেকটা সেভ করি ধরেন এটা আমার একটা ছবি এখানে দিয়ে দিই কী বলেন তো এইটাই ধরেন আমি দিয়ে দিচ্ছি এবার এখান থেকে কী বলছো অল্টার টেক্স আমাদেরকে দিতে হবে আমাদের কিওয়ার্ডটা কী ছিল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড জাস্ট আমরা কি করলাম এই কিওয়ার্ডটাকে আমি এই অল্টার টেক্সট যেটা আছে এখানে পেস্ট করে দিয়ে জাস্ট ইনসাইট ক্লিক করলাম তো আমাদের দেখি এটা কোথায় হয়েছে ওকে এটা নিচের দিকে ধরে নিয়ে আসি ওকে এটা আমি নিচের দিকে রাখবো ওকে এবার ঠিক আছে জাস্ট আমি এটাকে একটু বড় করে দেই যত দূর দেওয়া যায় যদি গোলা হয়ে গেছে ঠিক আছে ছবিটা ফেটে গেছে তো দেখি এবার কী অবস্থা দেখেন এটাও হয়ে গেছে আমাদের দুইটাই কমপ্লিট হ্যাঁ তো ইমেজ অল্ট্রাটেক্স গুড এটাও গুড এটাও গুড এবার আসেন কোনটায় প্রবলেম আছে হাইলাইট করতে হবে ওকে আমাদের এটাই হচ্ছে সাফ হেডিং আমাদের প্রবলেম সাফ হেডিং আমরা দেই ধরেন সাফ হেডিং এইস টু অন দিতে হবে বলতেছে তো এখানে ধরেন এটাই আমি একটু বাড়াই এখান থেকে এইস টু দিয়ে দিলাম ধরেন এটাকে নিচে আমি আবার কপি করে একদম নিচের দিকে দিয়ে দিই এটা ধরেন এইস থ্রি দিয়ে দিই এইস থ্রি দেখি এবার কী অবস্থা মামুর দেখেন টোটাল আমাদের যা কিছু ছিল সমস্ত কিছু সলভ হয়ে গেছে তো আমাদের কিন্তু এসিও টোটাল কমপ্লিট এবার এখানে আপনার কিছু ট্যাগুলো দিয়ে দিতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ট্যাগ আপনার যেগুলো আছে আপনার প্রয়োজনীয় যতগুলো ট্যাগ আছে যেগুলো দিয়ে আপনি এই পোস্টা মানুষের সামনে দেখাতে চান ওগুলো দিয়ে দিলেন ধরেন এটা কোন ক্যাটাগরিতে যাবে সেই ক্যাটাগরিটা আমি এখান থেকে দিয়ে দিলাম তারপরে এখানে ফিউচার টেমপ্লেট এটাই থাকবে ফোন নাম্বার এগুলো সব কিছু ওকে ইমেজ দরকার নাই আপাতত কোনো কিছু হয়ে গেছে হয়ে যাওয়ার পর জাস্ট আমরা এখান থেকে কী করব পাবলিশে ক্লিক করব আমাদের এসসিও কিন্তু ফুললি কমপ্লিট ঠিক আছে এইভাবে আমরা চাইলে আমাদের যে কোনো কন্টেন্টকে আমরা অপটিমাইজেশন করতে পারি এবং আমাদের ক্লায়েন্টের যদি আমাদের যে কোনো পোস্ট দেখ না কেন আশা করি আপনারা এইভাবে কাজগুলো করে নিতে পারবেন দেখেন এটা কিন্তু গ্রিন চলে আসছে ঠিক আছে এটা প্রপারলি কিন্তু অপটিমাইজেশন করা হয়ে গেছে তো আমি জাস্ট একগুলো সিম্পলি দেখালাম যাতে আপনারা ইজিভাবে করতে পারেন আমি একটু প্যাসান গোসান পছন্দ করি না আমি জাস্ট সরাসরি সব কিছু বলি যাতে আপনারা ইজিভাবে বুঝতে পারেন এটা হচ্ছে আমাদের একটা পোস্ট ঠিক আছে এখানে ইন্টারনাল লিঙ্কস আউটবোর্ড লিঙ্ক সব কিছু দেওয়া আছে ট্যাগুলো এখানে শো করতেছে আপনি চাইলে আরও কিছু দিতে পারেন এই যে ছবিটা এখানে শো করতেছে তো এইভাবে আপনি আশা করি পোস্টগুলো করতে পারবেন এবং আপনার নিজের যে কাজগুলো আর্টিকেলগুলো লিখে বা ক্লায়েন্টের যদি পূর্বে লেখা থাকে সেগুলো কিন্তু খুব ইজিভাবে কি করতে পারেন আপনি এসি করতে পারবেন বা অপটিমাইজেশন করতে পারবেন আশা করি আমার ক্লাসটা আপনার ভালো লাগছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ পরবর্তীতে নতুন কোন ভিডিও পাইতে তো আপাতত আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে আমাদের নতুন কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর